Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ইশাত মাতুন রিশাত ফ্রম খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছেন এখানে আছে চিতল পিঠা, তার সাথে তিন রকমের ভর্তা। অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো চিতল পিঠা কিনা হয়েছে, কিছু ভর্তা দিয়ে খাবো আর বাকিগুলো আম্মু দুধ চিতই রান্না করবে। আজকে তেলের পিঠাও বানানো হচ্ছে। আমি তো অপেক্ষায় আছি কখন পিঠা হবে আর আমি কখন খাবো। আজকে মনে হচ্ছে আমাদের বাসায় পিঠা উৎসব। গরম গরম পিঠা, বাবারে অনেক গরম। এই শীতে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। এই পিঠাটার নাম হচ্ছে তেলের পিঠা। আম্মু তো মজার পিঠা বানাচ্ছে, দুধে ভিজানো চিতল পিঠা। আজকে রাতে ভিজিয়ে রাখছে আর কালকে সকালের ব্রেকফাস্ট হবে এটা। গ্রামের বাড়িতে উঠোনে বসে শীতের সকালে রোদ পোহানো আর শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা। যদিও এখন এটা পসিবল না, তাই আমি ব্যালকনিতে বসে সেই ফিলটাই উপভোগ করার চেষ্টা করছি। আর পিঠাটা তো খেতে এক কথায় অসাধারণ হয়েছে। তাছাড়া মায়ের হাতের বানানো পিঠা, সেটার টেস্ট তো অবশ্যই ভালো হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।